الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن Oh,
মৌতের যখন আডার হবে, আজরাইল সে বুকে বসবে, যতই কর অলয় বিনয় তবু তোমায় ছাড়বে না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম কর না, তুমি রহমান তুমি রহিম তুমি মেহরবান, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম কর না, রূহটাকে যখন নিয়ে যাবে মাজনানি কতই কাঁদবে, যতই তুমি ক্রন্দন কর তবু তোমার কান্না শুনবে না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম কর না। লাশটাকে যখন গোসল দিবে তখন তাকে কতই লাগবে, বুক ফুটবে মুখ ফুটবে না, দয়াল রে তুমি আমায় রহম কর না, তুমি রহমান তুমি রহিম তুমি মেহরবান, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম কর না। যার যার খাট যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলবে, আমায় নিয়ে যাচ্ছ কোথায় একটু আমায় বল না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম কর না। লাশটাকে যখন কবরে শোয়াইবে ফেরেশতা এসে হিসাব কষবে, পরীক্ষাতে পাশ করতে পারলে জান্নাত হবে ঠিকানা, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম কর না, তুমি রহমান তুমি রহিম তুমি মেহরবান, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম কর না। উপস্থিত মঞ্চ প্রবিষ্ট মাননীয় সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা আমার দিনী ভাইরা, পর্দার ডালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন অবনান্যেরা, সর্বাগ্রে সেরাবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহর আদেশে আজকে আমরা দিবাগত রাতে এতক্ষণ পর্যন্ত তিনার কোরআন এবং সাহিহ সুন্নাহর আলোচনা শোনার সুযোগ পেলাম। সেই মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জানাই, সকল মিলে মন খুলে উচ্চস্বরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আবদুল্লাহ লাক্তে জিগার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ও
ভবন ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, দীর্ঘদিনের আশা নিয়ে আপনাদের জন্য আমি একটা ট্রফি বা বিষয়কে খুব যত্ন সহকারে দেখে এসেছিলাম, যে বিষয়টার নাম হলো নফল ইবাদত। কিন্তু স্টেজে বসার পরে আমার কানে একটা আওয়াজ দিলে এবং অত্র এলাকার মায়েরা ওনারা সত্যিতেই জালসা শুনতে এসেছেন বা শুনছে তার প্রমাণ পাওয়া গেল, মায়েদের তরফ থেকে আবেদন এসেছে যে এতক্ষণ পর্যন্ত আমাদের মায়েদের কোনো আলোচনা আমরা শুনতে পেলাম না, এই মাওলানা যেন আমাদের বিষয়ে কিছুটা আলোচনা করেন। তাই আমি সরাসরি যে বিষয়টাকে নিয়ে আয়াত পরিবেশন করতে চেয়েছিলাম ক্ষণিকের মধ্যে চেঞ্জ করে দিয়ে একটু আমার মায়েদের কিছু সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর কোরআন থেকে একটি মাত্র সূরা তাওবার আয়াত পড়লাম এবং সহিহ বুখারীর লম্বা হাদিসের ছোট্ট একটু অংশ আপনাদের কাছে উল্লেখ করলাম। আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তুমি আমাকে বলার সমস্ত শ্রোতাদের শ্রবণের পরে উভয়কে আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, আজকে শ্রোতা হিসাবে যারা আছেন আমার মনে হয় এই গ্রামের মানুষ আপনারা বেশি আছেন, বাহির থেকে আর কত লোক আসবে, প্রত্যেক পাড়ায় পাড়ায় নয় এখন ঘরে ঘরে জালসা শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এত জালসা, এত জালসা যে এই পাড়ার লোক আর ওই পাড়ায় যেতে চায় না, যে আমরা আমাদের এখানেই তো জালসা শুনলাম। তো আজকে আমি অনুরোধ করছি, আমার পূর্বে শেখ সাহেব যে আলোচনা করে গেলেন, এমনিতেই হয়তো ওনার কোনো অসুবিধার কারণে সময়টা আগে নিলেন, কিন্তু হকটা ছিল আগে আমার, বুঝতে পেরেছেন? কি দিক দিয়ে বলেন, লম্বার ছোটর দিক দিয়ে নাকি বলছে? ওই লোকটাকে পরে দেওয়ার দরকার ছিল, যেহেতু অনেক বড় মানুষ, তো হয়তো নসিবে আমার এই সময়টা আগে আল্লাহর তরফ থেকে লিপিবদ্ধ হয়ে গেছে। এই মূল্যবান সময়, এটা আরামের সময়, আমি চেষ্টা করব অন্য কোনো কথা না বলে আল্লাহর কোরআন এবং সহি সুন্নার উপরে যে বিষয়টাকে নিয়ে আমি আপনাদের আলোকপাত করব, যে বিষয়টার নাম হলো দাওয়াতের মাধ্যমে মহিলারা দায়ী। মায়েরা আমার ভালো করে শুনবেন, বিষয়টা চেঞ্জ করে আপনাদের জন্য আলোচনা করব। এই জন্য ছোট্ট করে একটা আমি বিষয়ের নাম আপনাদের বললাম, তবে মনের যেটা উদ্দেশ্য ছিল, যে কথাগুলো আমি আপনাদের বলবো বলে কয়েকদিন আগে থেকে মনে কল্পনা করেছিলাম, আমি আপনাদের কাছে একটা হাদিস শোনাচ্ছি যেটা মনে করেন আমার ভূমিকার মাধ্যমে আমার মা জননী সকলে আপনারা শুনবেন, খুব ভালো করে একটু মন দিয়ে শোনেন। আজ থেকে প্রায় 7 দিন আগে আমাদের কাছ থেকে একটা মূল্যবান মাস অতিবাহিত হয়েছে, কথাটা ঠিক তো ভাই, বুঝতে পেরেছেন? সেই মাসটার নাম ছিল মাহে রমজান। এবার তার পরের একটা মাস আমরা পেয়েছি, এই মাসটাকে আরবিতে বলা হয় শাওয়াল। আমি কেন দুটো মাসের নাম বললাম, যদি এই দুটো মাসে নেকি নেবার জন্য কোনো আল্লাহর বান্দা বা কোনো বান্দি আশাবাদী হয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূলের হাদিসটা ভালো ভালো করে শোনেন, আল্লাহর জমিনে
আপনি হবেন 12 মাস রোজাদার বান্দা আর বান্দি, আল্লাহর কাছে 360 দিনে আপনি রোজার নেকি পাবেন। পড়ে না আলহামদুলিল্লাহ। এবার কি হবে, একটা মুসলিম শরীফের হাদিস আগে শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলছে, মান সামা রমজানা সুম্মা ইত্তাবাহু সিত্তাম মিন শাওয়াল কাসিয়ামি দাহরি কুল্লিহি। একটু হাদিসটা শুনেন, আমি এটা বিষয়ে আলোচনা করব না, নিয়ত ছিল নফল ইবাদতের আলোচনা করব, কিন্তু আপনাদের ছোট্ট একটা হাদিস জানিয়ে দিচ্ছি, এই সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করবেন না। আল্লাহ রাসূল বলছেন যে রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো, সেই মাস অতিবাহিত হয়ে যে মাসটা আসে সেই মাসটার নাম হলো শাওয়াল, বর্তমান যেটা আমরা পেয়েছি। এই মাসে যদি কোনো আল্লাহর বান্দা 6টা রোজা রাখে, কয়টা বলেন, 6টা রোজা রাখে, সে আল্লাহর বান্দা বান্দিরা যেন সারা বছর ধরে রোজা রাখলো। এবার বলবেন মাওলানা, 6টা রোজার কথা আল্লাহ রাসূল বললেন, আর সারা বছরে আমরা রোজাদার হয়ে থাকছি, তার মানে? ছোট্ট করে আরেকটা আবু দাউদের হাদিসের ছোট্ট অংশ শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলছে, কেউ রমজান মাস পেয়ে যদি রমজান মাসের আমল করে, তাহলে রমজান মাসের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বি আশরে আনসালিহা, একটা আমল যদি করে, একটা নেকি যদি করে, একটা নেকিকে আল্লাহ বাড়াতে বাড়াতে 10 গুণ করে দেন। দেখেন জিনিসটা ভালো করে বুঝেন, আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষিত বলেরা আমার আছেন, যারা এই মাসের 6টা রোজা করেন, মায়েরা অনেকে পালন করে এই 6টা রোজা, আপনারা কত বড় আল্লাহর জমিনে ভাগ্যবান ইবাদত গুজার বান্দা বান্দি। এই শব্দটা দিয়ে আপনাদের একটু বুঝাচ্ছি। তাহলে রমজান মাসের একটা নেকি যদি আমরা করি, তাহলে সেটাকে আল্লাহ বাড়াতে বাড়াতে 10 গুণ করে দেয়। কোনো এলআইসি পারবে না, কেউ যদি এলআইসি করে 5 বছরে 5 লাখ টাকা জমা করে, তাহলে 5 বছর পরে হবে কত? 10 লাখ। কতটুকুন হলো? ডবল। আর আল্লাহর এই ইবাদতে যদি আল্লাহর কোন বান্দা বান্দি রমজান মাসে একটা নেকি করে, ডবল নয় 10 গুণ বাড়িয়ে দেবে এই নেকি। এত বড় আশার সামনে কোন এলআইসি খাওয়া আছে ভাই? এত বড় খাবার আছে, কত নেকি আল্লাহ দেবে। এবার হাদিসটাকে আপনাদের চট করে বুঝিয়ে দিই, শাওয়াল মাসের 6টা যদি নফল রোজা কেউ করে, তাহলে সে আল্লাহর বান্দা যেন সারা বছর রোজা করলো। তাহলে শিক্ষিত মানুষ আপনারা, যেইভাবে ক্লাসে দার্সে ছাত্রদের আমরা বুঝাই, মোটামুটি ওইভাবে করে আপনাদের 2 মিনিট একটু সময় দিচ্ছি জিনিসটা বুঝিয়ে দেবার জন্য। এবার একটা নেকি সমান 10, তাহলে এক মাস যদি কেউ রমজান মাসে রোজা রাখে, তাহলে এক মাস সমান সমান কয় মাস রোজা রাখা হলো? 10 মাস। বে আসারে আমসালেহা, 10 গুণ যদি আল্লাহ বাড়িয়ে দেয়, তাহলে এক মাস রোজা রাখলাম, তার মানে আমরা 10 মাস রোজা রাখলাম নেকির দিক দিয়ে। তাহলে 12 মাসের মধ্যে 2 মাস বাকি থাকলো। আল্লাহ রাসূল বলছে, ওরে আমার উম্মত, যদি তোমরা 6টা রোজা এই মাসে করো, তাহলে এই 6টা রোজার নেকি কেমন হবে? 6 10 60 6 10 60। 6টা রোজা যদি করো, একটা রোজাতে 10টা রোজার নেকি পাওয়া যাবে, যেহেতু 10 গুণ বেশি। তাহলে 6টা রোজা করে আমরা 60 দিনের রোজার নেকি পাচ্ছি, তাহলে এখানে কিন্তু 2 মাস হয়ে গেল।
তাহলে আগে রমজান মাসের দোষ গুলো বাড়িয়ে 10 মাস, আর এই মাসের 6টা রোজা করে হলো 2 মাস, 6 দুগুণে 7 মানে 6 গুণে 60, তাহলে এবার এই 2 মাস রমজান মাসের রোজার পরা যদি এই মাসের আমরা 6টা রোজা করি, আল্লাহর কাছে আমরা 12 মাস ইবাদত গুজার রোজাদার বান্দা বান্দি হয়ে থাকব। এত বড় ফজিলত দিয়েছেন এই মাসে। অতএব আমি দাওয়াত দিচ্ছি আপনাদের, দয়া করে যদি পারেন কষ্ট হলেও এই মাসে 6টা রোজা আপনারা আমরা সকলে যেন করি। মনে মনে একটু নিয়ত করে নেন, আল্লাহর কাছে সারা বছর রোজাদার হয়ে থাকবে। এবার একটু নিয়ম বলি, 1 মিনিট মাওলানা রোজাটা কেমন করব পরস্পর না? আপনি যদি মনে করেন 1 মাসের মধ্যে আজকে 2টা করলাম, 8 দিন পরে 1টা করব, তার 4 দিন পরে 2টা করব, আবার শেষ দিনে 1টা করব, এই মাসে কোনো মতো করে 6টা রোজা করতে পারলেই হলো যে এই মাসে 6টা রোজা নফল আমি করে নিয়েছি। আরেকটা প্রশ্ন আমার মায়েদের, এই প্রশ্নটা আসে যে মাওলানা আমাদের তো কাজা রোজা থাকে, আর এই রোজাটা হলো ফরজ, যেটা কাজা রোজা এটা ফরজ। অনেক ভাই আমরা রমজান মাসে বেমারে পড়ে গেছি, রোজা 2টা করতে পারেনি, এটা ফরজ, রোজাটা করতে হবে। কেউ সফরে গেছি, সফরে যাওয়ার পরে এবার রোজা 2-4টা কাজা হয়েছে, এটা ফরজ, আমাদের অবশ্যই সেই রোজাটা পূরণ করতে হবে। তাহলে আগে নফল রোজাটা করব না আগে ফরজ রোজাটা শর্ত করব? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তিনি বলছেন, বিশাল পণ্ডিত মানুষ, যদি পারো, যেহেতু রমজান মাসের রোজাটা হলো ফরজ, অতএব ফরজটা আগে আদায় করে তারপর নফলটা করবে। কিন্তু আরো অন্যান্য ইমামগণ বলছেন, একটা মাসে এই 6টা রোজার মানে সওয়াব পাওয়া যাবে, পরের মাসে পাওয়া যাবে না। যে কোনো কারণে যদি কেউ এই ফরজ রোজাটা নাও করতে পারে, আমার মায়েরাও যদি নাও করতে পারে, তাহলে নফলটা করে নেবে। আর 11 মাস বাকি আছে, এই 11 মাসের মধ্যে তখন এই রমজান মাসের ছাড়া রোজাগুলো করে দেবে, অসুবিধা নেই। দেখেন কত সহজ, এইটুকু দাওয়াত দিলাম আপনাদের। আজকে আমার বক্তব্যের বিষয় হলো দাওয়াতের মাধ্যমে মহিলারা দায়ী। আমার মা ইসলামের জন্য কতটুকু আপনারা দাওয়াতের কাজ করেছেন, আপনারা ইসলাম থেকে কতটুকু দাওয়াত পেয়েছেন, আপনারা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কতটুকু সম্মান পেয়েছেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়ে বক্তব্য রাখবো, অন্য কোন দিকে আমি যাব না। তবে শুনেন মন দিয়ে, যুগ যুগ ধরে আমাদের সময় অতিবাহিত হয়ে আসলো, সেই প্রাচীন যুগ যুগে পৃথিবীর বুকে পুরুষেরা তারা আমাদের মায়েদের সম্বন্ধে কিছু গবেষণা করেছেন, যে আমাদের সংসারে সুখ আসুক বা নাই আসুক, আমরা শান্তি পাই বা না পাই, আমরা পুরুষেরা একাই 100, আমাদের পাশে কোনদিন কোন নারীদের আমরা মর্যাদা বা সম্মান দেব না। তাই হয়েছে, পৃথিবীর ইতিহাস খুলে দেখে, আল্লাহর কোরআন খুলে দেখে, এমন কিছু কিছু সম্প্রদায়ের মানুষ আমার মায়েদের তারা সম্মান যোগাতে পারেনি। ছোট্ট একটা সম্মেলনকে আপনাদের স্মরণ করাই, রোম শহরে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যে সম্মেলনটার নাম দিয়েছিল কাউন্সিল অফ দ্য ওয়াইজ, জ্ঞানীদের অধিবেশন। সেই অধিবেশনে সমস্ত সম্প্রদায়ের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে একটা মত পেশ করেছিলেন, হো মেন হ্যাজ ইন সোল, অর্থাৎ পৃথিবীর বুকে যত মেয়ে আছে মেয়েদের কোনো আত্মা নেই। আমার মায়েরা, এই জায়গাটাতে আপনাদের বুঝে ওঠা উচিত যে আল্লাহ আমাদের মতো মায়েদের কত পিছে ফেলে রেখেছিল। অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা, অন্যান্য সম্প্রদায়ের লোকেরা আমাদের মতো মায়েদের তারা কোনো রকমের সম্মান দেয়নি। 1700 শতাব্দীতে একটা তারা সুন্দর করে অধিবেশন ডাকলো,
অধিবেশনটার নাম দিল জ্ঞানীদের অধিবেশন। সেই অধিবেশনে এবার বক্তব্য কে কে রাখবে, কয়েক সম্প্রদায়ের মানুষকে ডাকা হলো। তাতে প্রথমে বক্তব্য রেখেছিল ইহুদি ধর্মের একজন পণ্ডিত। শোনেন বক্তব্যটা কি, দু তিন ঘন্টা লম্বা নয়, দু তিন মিনিটের বক্তব্য। মায়েরা আমার, সেই সম্মেলনে প্রথম যেদিন বক্তব্যের বিষয় চয়েস হয়, সমস্ত জ্ঞানীগুলির সামনে সেই অধিবেশনে কোন রকমের মূর্খ লোকদের আসতে দেওয়া হয়নি। জ্ঞানীরা সামনে বসে আছে, আর ওই সকলের সামনে ইহুদি ধর্মের একজন পণ্ডিত দাঁড়িয়ে এবার বিষয়ে চয়েস করে বলছে, ওরে সমস্ত জ্ঞানী লোকেরা, পৃথিবীর বুকে যত মেয়ে মানুষ আছে সমস্ত মেয়েরা হলো পুরুষের জন্য প্রতারক। আমার মা জননী, যারা পর্দার আড়ালে আছেন শুধু দশটা মিনিট অপেক্ষা করেন, আশা করি আল্লাহর কোরআন দিয়ে যখন এই দলিল পাবেন আপনাদের আত্মাটা ঠান্ডা হয়ে যাবে। সেই কথা বলার পরে শিক্ষিত ব্যক্তিরা এবার এক হাতের সঙ্গে আর এক হাত লাগিয়ে এবার তালি বাজাতে শুরু করল, বাহবা দিতে লাগলো, ওরে আমাদের ইহুদি ধর্মের পণ্ডিত এমন একটা কথা বলেছেন, আপনার কথার সঙ্গে আমরা সবাই যেন একমত আছি। মানে মেয়েদের কোনো দাম নেই। তারপরে এবার সেই অধিবেশনে কে বক্তব্য রাখবে, ইউরোপের একজন বড় পণ্ডিত, সেই পণ্ডিত সেবার সেই অধিবেশনে বক্তব্যের বিষয় চয়েস করল। সেই জায়গায় বলল, হে শিক্ষিত জনেরা, আজকে আমার বক্তব্যের বিষয় হল পৃথিবীর বুকে যত মেয়ে মানুষ আছে সমস্ত মেয়েরা হল শয়তানের অঙ্গ। যারা পর্দার আড়ালে আছেন শুনেন ভালো করে, এবার গ্রিক সাম্রাজ্যের একজন বিশ্ববিখ্যাত লোক যার নাম হলো সক্রেটিস, সে এবার দাঁড়িয়ে বক্তব্য চয়েস করে বলল, হে জ্ঞানী জনেরা, পৃথিবীর সর্ববৃহৎ যত রকমের ধ্বংস লীলা হয়, যত রকমের ধ্বংসের এবং খারাপের মূল হল সমস্ত নারী জাত, তারাও যেন সেই নারী জাতকে করে যায় আঘাত দিয়ে দিল। হে মা, ভালো করে শুনে, পৃথিবীর বুকে আপনাদের মতো মায়ের উপরে বিভিন্ন ধরনের এই জাতের লোকেরা আপনাদের করে যায় তারা আঘাত এনেছে, আপনাদের কোন রকমের আত্মমর্যাদার চিন্তা ভাবনা নেই। একমাত্র বিশ্বে একটাই ধর্ম, যেই ধর্ম আমার মা বোনদের জন্য আত্মমর্যাদা জগিয়েছে, সেই ধর্মের নাম হলো ইসলাম। আমার মা, যদি আপনারা সম্মান পেয়েছেন তো সম্মান আপনাদের কে দিয়েছেন যে ধর্মের নাম হলো ইসলাম? এবার বলবেন মাওলানা, ইসলাম যে মেয়েদের সম্মান জাগাল, ইসলাম যে মেয়েদের সম্মান দিল তার দলিলটা বলেন। আল্লাহর কোরআন আমি আপনাদের সামনে পড়েছি, আল্লাহর কোরআন খুলেন সূরা তাওবা নামে একটা সূরা আছে, 71 নম্বর আয়াত আমি আপনাদের কাছে পড়েছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমান
রহমানির রহিম ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'যুহুম আওলিয়া বা'যিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বলেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী নেগেটিভ এবং পজিটিভ আল্লাহ দুটাই ধরলেন এই কোরআনের আয়াতে। আল্লাহ নিজের বান্দিদের কেউ ছেড়ে দিলেন না। হে মামা, খুব ভালো করে শুনে আমি আপনাদের জন্য কোরআনের আয়াতটা জোরেস করে এবার পড়লাম। আল্লাহ বলছেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী এক অপরের সহায়ক, এক অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পুরুষেরা যেমন ভালো কাজের আদেশ করবে, নারীরাও তেমন ভালো কাজের আদেশ করবে। পুরুষেরা যেমন খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে, নারীরাও তেমন খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া ইয়ুতুনা যাকাতা। পুরুষেরা যেমন সালাত আদায় করবে, নামাজ পড়বে, নারীরাও তেমন সালাত আদায় করবে। পুরুষেরা যেমন নিজের বাড়তি মালের যাকাত দেবে, নারীরাও তেমন তাদের স্বর্ণ অলংকারের যাকাত দেবে। আল্লাহর কোরআন এমন করে আল্লাহ পাঠালেন, কোন রকমের বান্দিদের জন্য আল্লাহ ছেড়ে দিলেন না। রসুলের আনুগত্য করবে, নারীরাও তেমন আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে। আল্লাহ বলছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। দেখেন এখানে বড় একটা গ্রামার আছে, প্রত্যেক শিক্ষার জন্য গ্রামার প্রয়োজন। এই আরবি শিক্ষার মধ্যে এত বেশি গ্রামার আছে, অন্যান্য কোন শিক্ষায় জন্য গ্রামার নাই। আল্লাহ পাক এই শব্দটা এই জন্য দিয়ে বুঝালেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এই উলাইকা শুধু পুরুষের জন্য ব্যবহার হয় না, এই উলাইকা ব্যবহার করছেন আল্লাহ পৃথিবীর সমস্ত বান্দা বান্দিদের জন্য। এখানে আমাদের মায়েরাও যেন ঢুকে আছেন, বোনেরাও ঢুকে আছেন। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোমাদের উপরে আমি আমার দয়ার দৃষ্টি দিয়ে থাকি। কোনো কাজে কোন জায়গায় নারীদের বাদ দিয়ে কথা বললেন না আল্লাহ। হ্যাঁ, তবে একটু সাবধান, একটু সাবধান। বর্তমানে দুটো হাদিস আপনাদের কাছে আমি আলোচনা করছি। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর বুকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে নারীর ফেতনা থেকে বেঁচে থাকিও। নবীজি বলছেন, মা তারাক্ত বাদি ফিতনাতান আদরু আলা রিজাল বিন নিসা। আল্লাহর নবী সাহাবীদের বলছেন, সাহাবীরা, মা তারাক্ত বাদি ফিতনাতান, আমি পৃথিবীর বুকে সব থেকে ফিতনার জিনিস, নারীদের থেকে যেন আর কিছুই বড় ছেড়ে যাচ্ছে না বা দেখছি না। তাহলে কি বোঝা গেল, পৃথিবীর বুকে এক নম্বর যদি ফেতনা হয়, এক নম্বর যদি ফেতনার জায়গা হয়, তাহলে ওই জায়গাটা হলো আমার মা আমার বোনেরা। আল্লাহ নবীর জবান থেকে সেটা যেন প্রমাণ হয়ে গেল। আরেকটা বুখারী মুসলিমের হাদিস শুনেন,
আল্লাহ নবী বলছেন ওরে উম্মত, এই কথাটাকে প্রমাণ নেবার জন্য ভালো করে শুনে রাখো। ইন্না দুনিয়া কলমাতুন খাজিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফীহা। আল্লাহ রাসূল এবার হাদিসটা বর্ণনা দিচ্ছেন, হে পৃথিবীর মানুষেরা, এই দুনিয়াটা হলো সুন্দর সরু সবুজ, এত যেন আনন্দময়, কিন্তু সাবধান, এই দুনিয়াতে আল্লাহ তোমাদের সুন্দর প্রতিনিধি করে বানিয়েছেন, আল্লাহর ইবাদত করো, কিন্তু মনে রাখো, ফাত্তাকুত দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বাঁচো এবং মেয়েদের কাছ থেকে, মেয়েদের চক্রান্ত থেকে তোমরা বাঁচো। কেন? ফাইন্না ফিতরাত আওয়ালি বনি ইসরাঈল কানা ফিন নিসা। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ফিতনা শুরু হয়েছিল, যেই ফিতনা পৃথিবীর বুকে এই রকমের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল, এই প্রথম ফিতনাটা হলো একজন নারীর দ্বারাই। অতএব তোমরা নারীদের কাছ থেকে বেঁচে থাকো। এক নম্বর দুনিয়ার ফিতনার জিনিস হলো নারী। তবে মা, সমস্ত নারীরা নয়, কাদের কাছ থেকে আল্লাহ রাসূল বাঁচতে বলেছে আর কাদের সান্ত্বনা দিয়েছে, আমি একটা একটা করে পয়েন্টই আপনাদের কাছে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাষায় সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে বলছে, ইন্না কাইদাকুন আযীম, তোমরা নারীদের বড় ফিতনা থেকে অবশ্যই বাঁচো। দেখেন, এটা আল্লাহর কোরআনের দলিল। ছোট করে শোনাচ্ছি, আমার মায়েরা পরবর্তীতে যেন এই রকমের আওয়াজ না আসে যে মওলানা বা ইউসুফ জোলেখার আপনি ঘটনা শোনান। আমি এটা ঘটনা শোনাবার জন্য নয়, আপনাদের বুঝাবার জন্য যে আল্লাহ রাসূল কেন বললে যে তোমরা পৃথিবীর বুকে দুনিয়া থেকে বাঁচো এবং মেয়েদের ফেতনা থেকে বাঁচো, এই কথাটা বুঝাবার জন্য কোরআনের ছোট্ট আয়াতের অংশটা পড়লাম। লম্বা করছি না, সবাই জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ এত রূপ দিয়েছিলেন, এত রূপ দিয়েছিলেন যে পৃথিবীর যত রূপ আল্লাহ দিয়েছেন এক করে আধা রূপ একাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন, সকলের জানা কথা। খালি একটু দলিলটা দিচ্ছি আপনাদের, আমার মায়েরা একটু সান্ত্বনা বা আপনাদের ধৈর্য ধরতে বলছি, শান্তিপূর্ণ ভাবে বসে আশা করি যখনই আপনাদের গুণের কথাগুলো শুরু হবে, কারণ এই জন্য আল্লাহ রাসূল প্রথমে ফিতনার কথা বলেছেন, যদি ফিতনা থেকে নারী থেকে না বাঁচতে পারো তাহলে তোমরা নারীদের গুণ শোনার পরে নেকি অর্জন করতে পারবে না, ফিতনায় ডুবে থাকবে। অতএব আগে নারীদের কাছ থেকে ফিতনা থেকে বাঁচো, নেকি উপার্জন করার রাস্তা আল্লাহ রাসূল আবার বলে দিচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের লম্বা ঘটনা, বাজার থেকে কিনে নিয়ে গেলেন বাদশাহ আজিজ, আর কিছু না, সব জানেন আপনারা। মায়েরা আমার, এবার বাদশাহ আজিজ যখন নিয়ে গেল নিজের ঘরে, সেই বিবি কামিনী, সকলে আপনারা জানেন ওই বাদশাহ আজিজ তার বিবির নাম, কিন্তু দ্বিতীয় নামটা হলো কামিনী। আমার মা জননীরা এবার নিজের বিবিকে বলছে, বিবি রে, এই ছেলেটাকে আমি কিনে নিয়ে আসলাম, ছেলেটাকে তুমি ভালোভাবে দেখভাল করবে, দেখাশোনা করছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, স্বাভাবিক হয়ে গেলেন, হাইরে চেহারা, টোকা দিলে মনে হয় রক্ত ঝরবে, এত রূপ আল্লাহ দিয়েছিলেন, জুলাইখা বারবার যেন এবার ইউসুফ আলাইহিস সালামকে খাবার দেন, থাকতে জায়গা দেন, কিন্তু মনটা সোজা সর্বদা ইউসুফ আলাইহিস সালামের কাছে।
আপনাদের একটা গভীর তাফসীরের কথা বলছে দেখেন, একদিনের ঘটনা। এইভাবে যেন মনের ভিতরে চাহ জেগে গেল, আমি এই ইউসুফের দ্বারাই আমি আমার মনের বাসনা পূরণ করিয়ে নেব। ইউসুফ আলাইহিস সালাম ঘরে বসে আছে, বিবি বাদশায় আজিজে কামিনি যার দ্বিতীয় না, খট 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 করে দরজা জানলা গুলো লাগাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছেন ব্যাপার কি, দেখেন খুব ভালো করে তাফসীরে দুটো কথা আপনাদের শোনাচ্ছি, যদি কোনোদিন না শুনেছেন আজকে কথাটা শুনে রাখেন। জানলা দরজা লাগাতে লাগাতে ঘরের ভিতরে আমাদের টাক বক্স থাকে, ভাই থাকে না, ওই ঘরে একটা টাক বক্সে ছোট্ট যেন এতটুকু একটা মূর্তি বা পুতুলা রয়েছে। এবার মনে মনে ভাবছে, আমি তো ইউসুফের মাধ্যম দিয়ে আমার মনের আশা পূরণ করব, তবে তাক বাক্সের ভিতরে যে এই মূর্তিটা রয়েছে, পুতুলটা রয়েছে, হয়তো এখান থেকে সব সে আমাদের দেখবে। এবার পুতুলটা এইভাবে হাতে নিয়ে সামনের দিকটা পিছনের দিকে করে দিয়ে যেন উল্টো করে রেখে দিল, যেন আমাদের বিষ্ণুগুলো কোন রকমের সেই পুতুল দেখতে না পায়। ইউসুফ আলাইহিস সালামের সন্দেহ হয়ে গেল, জানলা দরজা লাগাতে লাগাতে আসছে, আবার সেই পুতুলটা এইভাবে ছিল এইভাবে করে দিল, সামনেরটা পিছনে পিছনেরটা সামনে করে দিল, মনের মধ্যে যেন একটা খটকা বেঁধে গেল। এবার বাদশার বিবি দরজা জানলা লাগাতে লাগাতে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহর হাবিব ইউসুফ আলাইহিস সালাম যেন নিজে আল্লাহকে এবার ডেকে বলছেন, আল্লাহ এই জায়গা থেকে যদি আমি না পালিয়ে যাই হয়তো বড় ধরনের চক্রান্তে পড়ে যাব, জানলা দরজা লাগা শেষ হতে না হতে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার বেরিয়ে গেলেন, সরাসরি পালাতে শুরু করেছেন পিছন দিক দিয়ে। এবার চলে কাজ ডাকছে, ইউসুফ রে যাস না, ওরে ইউসুফ তুই যাস না, অন্তর থেকে যেন এইভাবে কামনা করে ডাকছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেন আরো আল্লাহর ভয়ে পালিয়ে যাচ্ছে। প্রত্যেকটাই কোরআনের আয়াত আছে যে কথাগুলো বলছি, আমি ছোট্ট আয়াতটুকুকে বুঝাবার জন্য আল্লাহ রাসূল যে বলছেন মেয়েদের ফেতনা থেকে বাঁচো, এই কথাটা বুঝাবার জন্য আমি কোরআনের ছোট্ট তাফসীরটা আপনাদের সামনে শোনাচ্ছি। আয়াতগুলো পড়তে গেলে এখানেই সময় শেষ হয়ে যাবে, আর যখন এই একটা ডেটটা হয়ে যাবে আপনারা তখন রাস্তা নেবেন, আর সম্পূর্ণ কথা আমার বলা হবে না। ছোট্ট করে এই জন্য তাফসীরটা জানাচ্ছি, পালাতে শুরু করেছে, পিছনে যদি এবার ডাকছে কামিনী ইউসুফ দাঁড়াও, তোমার জন্য আমার অন্তর ফেটে যাচ্ছে, পালিয়ে যেও না। এবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে যেন পালাচ্ছে, আর পিছন থেকে দরজা থেকে বের হবে, আর ঝাঁপ দিয়ে পাখির মতো করে পিছনে জামাটা হযরত ইউসুফ আলাইহিস সালামের ধরে ফেলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জামা যখনই ধরেছে টান মেরেছে, চচ্চর করে পিছনের দিকে জামাটা ফেটে গেছে। আর ওই সময় বাদশায় আজিজ এবার দরজার সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রসুল কেন মেয়েদের চক্রান্ত থেকে বাঁচতে বললেন, মেয়েদের ফেতনা থেকে কেন বাঁচতে বললেন, এই শব্দটাই আমার মায়েদেরকে আগে শোনাই, যদি আমার মায়েরা সতী নারী হন, যদি মোমেনা নারী হন, আপনাদের মতো মায়েদের কিঞ্চিত কোন রকমের যেন মনে আঘাত আসবে না। পরিশেষে বাদশা যখনই
ছেড়ে দিয়ে এবার স্বামীর সামনে দাঁড়িয়ে অবজেকশন দিয়ে দিলাম, ও গো স্বামী জান, এমন একটা ছেলেকে আমার কাছে আপনি রেখে গেছেন, আপনার পরিবারের সঙ্গে সে যেন খারাপ মন্তব্য করেছিল, একটু হা হা বলবে, খারাপ মন্তব্য নবী ইউসুফ করেছিলেন না জুলাইখা? এটা তো জানেন আপনারা সবাই। আমি নারীর চক্রান্তটা বুঝাবার জন্য বলছি। এবার স্বামীকে যখনই বুঝিয়ে বলল, স্বামী কিন্তু কথাটা স্ত্রীর মেনে নিল, বলছেন দেরি করেন না ভাই, কড়াকড়ি বিচার করেন, ছেলেটার নাম হলে হাজতে পাঠান, জেলখানায় পাঠান। কি হলো? পরিশেষে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। অনেক লম্বা সূরা ইউসুফটা পুরোটাই শুধু খালে এই আসান আসাস বলা হয়েছে, এত সুন্দর একটা জ্ঞান অর্জন করার জন্য ঘটনা, কিন্তু ছোট্ট জায়গাটা বুঝাচ্ছি পুরোটা নয়। এবার পরিশেষে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো, জামাটা কিন্তু চেঞ্জ হয়নি, ওই জামাটাই পরে আছে। অনেক কিছু ঘটে গেল, যাচ্ছে না। আল্লাহর কোরআন বলেন, ওরে বাদশাহ নামদার, আজকে যে নিষ্পাপ ছেলেটাকে কয়েকখানায় ঢুকিয়ে দিয়েছ, তোমার বিবির চক্রান্তে পড়ে একবার খোঁজ নিয়ে দেখো, যদি সেই ছেলেটা জামাটা সামনের দিকে ফেলে যায় তাহলে জেনে নেবে নবী ইউসুফ হলো দোষী, আর আপনার বিবি হলো যেন নির্দোষী খালা। আর যদি পিছনের দিকে জামাটা ফেরা ফেরা থাকে, পিছনের দিকে যদি সেটা থাকে তাহলে তার জেনে নেবে ছেলেটা হলো নির্দোষ, আপনার বিবি হলো দোষী। তাড়াতাড়ি করে গিয়ে এবার যাচ করে দেখেন আল্লাহর কোরআনের আয়াত, বাদশাহ নামদার যদি এবার পরীক্ষা করার জন্য গেলে এবার যেন দৃষ্টিপাত করে দেখে ওই ইউসুফ আলাইহিসসালামের জামাটা পিছনের দিকে ফিরে আছে, ফিরে এসে বলে বিবি শুনে নাও ভালো করে, ইন্না কায়দা কুন্না আজিম, নিশ্চয় মেয়েদের চক্রান্ত হলো বড় চক্রান্ত। হ্যাঁ বিবিরে, ওই ছেলেটার কোন রকমের দোষ নাই, যত রকমের দোষ তোমার, তোমার দ্বারাই যেন এই রকমের একটা মনের যেন দুষ্টামি ঘটে গেছে, এই জায়গাটায় আমার মায়েদের শুধু জানিয়ে দিলাম গো মা। আল্লাহ রাসূল বলছেন, মা তারা তো বাদি ফিতনাতা, আমি পৃথিবীর বুকে এই রকমের একটা ফেতনার জিনিস পুরুষের জন্য ছেড়ে গেলাম, সেই ফেতনার বস্তুটা হলো নারী, অতএব তোমরা সেই নারী থেকে বেঁচে থাকো। আচ্ছা বলে একটা যদি আলেম ওলামা দরবেশ হয়, মুরব্বী যদি হয়, আর যদি মনে করে কোনো নারী যে মুরব্বীকে কালকেই আমি মানুষের কাছে পিটারি খাওয়াবো, পারবে না? পারবে না, একদম 100%। অতএব আমার মা জননী বক্তব্য শুনবেন, আপনাদের তো আমি শোনাচ্ছি, আপনাদের মধ্যে এবার দুটো ভাগ আপনারা নিজেই চিন্তা ভাবনা করেন, তাহলে ওই সমস্ত মেয়েদের কাছ থেকে আল্লাহ রাসূল বেঁচে থাকতে বললেন, আর বললেন যে মেয়েরা হলো মুমিনা, তাদের কোনো রকমের কোনো অসুবিধা নেই, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর সমস্ত রকমের নিয়ামত পেয়ে তারা চলাফেরা করবে, এই মুমিনা মেয়েদের আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার দৃষ্টিতে তাদের দিকে তাকাবে। উদাহরণ দিই আপনাদের, আল্লাহর কোরআনের আয়াতটা প্রথমে পড়েছিলাম, আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আওলিয়া ও বাযিন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী হলো এক অপরের বন্ধু, এক অপরের সহায়ক। হে মা, হে পরিবার,
না বিবি হতে পারে, আল্লাহ বলে বিবি হতে পারে। আল্লাহর কসম করে বলি আপনাদের মতো বিবিদের দ্বারাই কোন রকমের কোন এই রকমের খারাপ আচরণ হতে পারে না, যার দৃষ্টান্ত অনেকগুলো হাদিস থেকে আপনাদের সামনে বলি। মুমিনা নারী যদি হয়, আল্লাহ বিরুদ্ধা নারী যদি হয়, তাহলে সে নারীর দ্বারাই কোনোদিন খারাপ কিছু হতে পারে না। আমি একটা মুসলিম শরীফের হাদিস শোনাচ্ছি, এত বড় লম্বা, ছোট্ট করে কয়েকটা শব্দ। সহিহ মুসলিমের 1442 নম্বর হাদিস। আমার মা, আমার খালারা, আমার ভাই জানেরা, আপনাদের এই জায়গাটা বুঝাবার জন্য, একটা মুমিনা নারী কত বড় পৃথিবীর মুখে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে চলতে পারে, তার উদাহরণটা নেই। ভাইজান, আগে একটা কথা বলি, প্রত্যেক জায়গায় বলি কথাটা, আমি যেইটুকু আলোচনা করব কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা করব, মাঝে কোন রকমের আপনারা দুনিয়াবি কোন রকমের লালন গীতি ভাবাইয়া ভোজপুরি পল্লী গীতি কিছুই পাবেন না। যদি পেতে চান তাহলে দেড় ঘন্টা বাদে, নাকি বলছেন? আগে কমপক্ষে দেড় ঘন্টা কোরআন আর সহিহ সুন্নাহ শুনি আমরা, আশা করি আল্লাহ আল্লাহ রাসূলের সোজা রাস্তাটাকে আমরা সবাই খুঁজে পাবো, আমার মায়েরাও খুঁজে পাবে যে আল্লাহ আজকে যেন আমাদের মুখোশ খুলে গেল, আমাদের মতো নারীদের ইসলামে এত বড় ভূমিকা আছে। দেখেন সহিহ মুসলিমের হাদিসটা শোনাচ্ছি, আপনারা সবাই এখানে বসে কোরআনের হাদিস শুনছেন, কালকে অমুক পাড়ায় জালসা, আবার সামনে গিয়ে কোরআন শোনার জন্য বসছেন, হয়তো আশেপাশে যত প্রোগ্রাম হচ্ছে, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন শোনার জন্য যতক্ষণ জালসা শেষ না হয় এসে বসে আছে। আল্লাহ রাসূলের জামা নাই, আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াত দিতেন, দিনের দাওয়াতটা কেমন দিতেন? একটা বুখারীর হাদিস মনে পড়ল, এই হাদিসটাকে আপাতত 2 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি। আমার মায়েরা, আমার বোনেরা, দিনের দাওয়াতের কথাটা আপনাদের বুঝাবার জন্য, আপনারা যে ভালো জায়গায় আসবেন মুমিনা হলে, আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবেন মুমিনা হলে। এই রকমের আর একটা দাওয়াতের হাদিস বলছি, একদম সহিহ সনদে, সহিহ বুখারীর হাদিস, হাদিসের নাম্বার 101। হাদিসটা আপনাদের সামনে আমি বলছি, মা জননী আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা দিয়েছে। এই হাদিসটাকে আগে বললে ওই পরের হাদিসটা মায়েদের জন্য বুঝার জন্য একদম সহজ হয়ে যাবে। আম্মা যেন আয়েশা বলছে, কালাতিন নিসাউ লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম غلبنا عليك الرزاق فاجعل لنا يوما من نفسك فوعدهن وامرهن الله نبير সামনে একদিন বেশ কিছু মেয়ে মানুষ এসে হাজি। এই মেয়েরা তারা ছিল আল্লাহ ভীরু, তারা ছিল আল্লাহর প্রতি ঈমান আনেওয়ালি, তারা ছিল মুমিনা, কোন রকমের ডুপ্লিকেটই তাদের কাছে ছিল না। আল্লাহ রাসূলের কাছে একদিন এসে হাজির, এসে বলেন নবীগো, গালাবানা আলাইকার রিজা, ওগো আল্লাহর নবী আমাদের থেকে অর্থাৎ আমাদের পিছে ফেলে দিয়ে পুরুষেরা তারা প্রত্যেক জায়গায় নেকির কাজে অনেক অনেক তারা আগে বেড়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিকা ফাওয়ালাহুন্না ওয়া আমারাহুন্না। নবীগো, আপনার কাছে আসার উদ্দেশ্য হলো আমরা এই মেয়ে মানুষেরা আপনার কাছে আমরা একদিন বক্তব্য শুনব, ওয়াজ নসিহত শুনব, আমাদের জন্য আপনি একটা দিন ধার্য করে দে।
ছেলেরা মসজিদে বসে হঠাৎ করে আল্লাহ তরফ থেকে তো কবুল হয়ে গেল, জুমার নামাজের বাদে তখন বলছে ভাই একটু দাঁড়াবেন, একটু কথা আছে। বলে কি কথা? আলোচনা শুরু হচ্ছে, আমরা একটা জালসা করব কোরআন হাদিস শোনার জন্য। আর আল্লাহ রাসূলের জামানায় মহিলারা আল্লাহ রাসূলকে বলতেন যে আল্লাহ রাসূল আমাদের আপনি জালসা শোনান। দেখেন সহিহ বুখারীর হাদিস, নবীর কাছে গিয়ে বলছেন যে রাসূলুল্লাহ ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিকা, আমাদের জন্য একটা দিন আপনি ধার্য করে দিন, আর ওই দিনে আপনি আমাদের ওয়াজ করবেন, কিছু ভালো পরামর্শ দেবেন, আর আমরা আপনার কাছে সেই ভালো পরামর্শ শুনবো, আপনার জালসা শুনব। নবীজি বলেন হে মেয়েরা, এত বড় তোমাদের আশা কাঙ্ক্ষা, ফালাকিয়া হুমফি, ঠিক আছে আমি তোমাদের সঙ্গে একটা দিনে দেখা করব, সপ্তাহের মাঝে শনিবারের দিন কিংবা সোমবারের দিনে অমুক জায়গায় এক জায়গায় সমস্ত মেয়েরা তোমরা হাজির হবে। ওরে আমার মা, ওরে বন্ধু, আমার আজকে যারা বসে আছেন কোরআনের দাওয়াত শোনার জন্য, কোরআন শোনার জন্য, আল্লাহ নবীর জামানায় ঠিক এবার মহিলারা সবাই এসে ফাঁকা বেঞ্চে বসে পড়েছে। আল্লাহ নবীর অপেক্ষা নবীজি কখন আসবেন, কখন আমাদের সামনে কোরআন হাদিস বলবেন? আমরা নবীর জালসা শোনার জন্য, নবীর ভাষণ শোনার জন্য আজকের দিনে সবাই আমরা ফাঁকা ফেলতে হাজির। এবার যদি দেখছেন আল্লাহ রাসূল এসে হাজির, নবীজি আবার এবার বক্তব্য রাখছেন কতটুকু সময়, এই হাদিসের শেষ দুটো লাইন শুধু আল্লাহ নবীর মুখে বের হচ্ছে। নবীজি বলেন ওরে মেয়েরা শোনো রে, মা মিন কুন্না তুকাদ্দিমু সালাসাতা মিন ওয়ালাদিহা ইল্লা কানা লাহা হিসাবান মিনান যে বলছেন হে মেয়েরা শোনো, পৃথিবীর বুকে যত সন্তান জন্ম নয় সমস্ত তোমাদের পেট থেকে, আর ওই সন্তান দুনিয়ায় জন্ম নেওয়ার পরে সমস্ত সন্তান বেঁচে থাকে না, কোন সন্তান মারা যায়। আল্লাহর নবী মেয়েদেরকে বুঝিয়ে বলছেন মেয়েরা রে, মা মিন কুন্না তুকাদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার। ওরে মেয়েরা আজকের দিনের বক্তব্যটা হলো, যদি তোমাদের মধ্যে কারো তিনটে বাচ্চা জন্মের পরে সেই বাচ্চা মারা যায়, হে গেছে যে মেয়েদের বাচ্চা তিনটা মারা গেছে, ওই মেয়েটা হলো ভাগ্যবতী, ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার। ওই বাচ্চাগুলি কিয়ামতের দিনে আল্লাহর জাহান্নামের গেটে গিয়ে এইভাবে দাঁড় হবে। আল্লাহকে বলবে আল্লাহ আমরা সেই মায়ের সন্তান, ছোট তোমার কাছে চলে এসেছিলাম, আমার মা আমাদের জন্য দুঃখ করেছিল, মনটা যেন আল্লাহ এই রকমের কাঁদার জন্য ফেটে যাচ্ছিল, না কেঁদে আল্লাহ ধৈর্য ধরেনি, আমাদের মতো সন্তানদের তোমার কাছে আমানত দিয়ে দিয়েছে। আল্লাহ এই জাহান্নামের গেটে আমরা দাঁড় হয়ে গেলাম, আমাদের মায়েদের এই গেট দিয়ে কোনদিন আমরা মায়েদের জাহান্নামে যেতে দেব না। এইটুকু বক্তব্য শুনালে আমার
আমার মা জননী, শুনেন প্রত্যেকটাই বুখারী মুসলিমের হাদিস বলছি আপনাদের। এবার এই কথাটা বলে কিছু কিছু মেয়ে মাথা নত করে নিয়েছে, মেয়েদের মধ্যে তো অনেক জ্ঞানী গুণী মেয়ে ছিল, পিছনে একটা মেয়ে মাথা চেড়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গো, আপনি তো বললেন কারো যদি তিনটা বাচ্চা জন্মের পরে মারা যায় ওই বাচ্চাগুলো জাহান্নামের গেটে গিয়ে মাকে জাহান্নামে যেতে দেবে না, আটকে ধরবে। আল্লাহর রাসূল, একটু আমি জানতে চাচ্ছিলাম, ফাকালাতি মুরাত ইসনাইন, নবী গো যদি কারো দুইটা বাচ্চা মারা যায় তাহলে কি হবে? দেখেন মেয়েদের মধ্যে কেমন চিন্তাধারা। আল্লাহ নবী বলেন, হে মেয়ে শোনো রে ভালো করে, যদি কারো দুইটা বাচ্চা মারা যায়, অন্য রাওয়ায়েতে আছে কারো যদি একটাও বাচ্চা মারা যায় আর ওই মা যদি সে বাচ্চাকে আল্লাহ কাছে আমানত বুঝিয়ে দিয়ে দেয়, ওই বাচ্চাগুলি আল্লাহর জাহান্নামের গেটে যেন পাহারাদার দারোয়ানের মতো দাঁড় হয়ে বলবে, আল্লাহ আমার মাকে আমরা জাহান্নামে কোনোদিন যেন গেট দিয়ে ঢুকতে দেব না। আল্লাহ রাসূল কতটুকু জলসা করলেন, দু তিন ঘন্টা নয় একটা হাদিস শুধু বললেন, মহিলারা বুঝে গেল। ঠিক বুঝাতে যাচ্ছি রে মা, দেখেন আল্লাহ রাসূলের দাওয়াত তাবলীগটা আপনাদের সামনে, আপনাদের মতো মেয়েদের চক্রান্ত এইভাবে না হয়, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে হয় আল্লাহর রহমত আপনাদের বাড়িতে বর্ষণ হবে, আপনার স্বামীর ঘরে কোনোদিন অভাব অনটন হবে না। অনেক বাড়িতে দুটা তো চারটা বাচ্চা আছে, স্বামী খাটছে বাড়িতে, তারপরেও যেন অভাব সরে না। আমার মা শেষে আপনাদের উপহার দিচ্ছে, নিয়ে যাবেন, কিঞ্চিত পরিমাণ আপনার অভাব থাকবে না, আপনার স্বামীর অল্প পয়সায় আল্লাহ অঢেল বরকত দেবেন। তার জন্য স্বামী এবং স্ত্রী দুইজনকে এই হাদিসের এই অংশটাকে মেনে নিতে হবে। কোনটা? যে মুসলিম শরীফের হাদিসটা বলার জন্য আপনাদের আমি থামিয়ে রেখেছিলাম। শুনেন, আল্লাহ রাসূল যেখানে সেখানে দিনের দাওয়াত দিচ্ছেন, আর একজন সাহাবী আল্লাহ রাসূলের সামনে এসে প্রত্যেক সময় প্রত্যেক ভাষণে প্রত্যেক দাওয়াতের মাধ্যমে সামনে এসে বসছে, যেখানেই যাচ্ছেন সেখানে আল্লাহ রাসূল দেখছেন যে সে সামনে। এইভাবে দিনের পর দিন দিনের পর দিন কাটছে। আল্লাহ রাসূল একদিন দয়ার দৃষ্টিতে দেখলেন, ওরে আমার যুবক ভাই, আপনারা ভালো করে হাদিসটা একটু মন দিয়ে শুনবেন, আমার মায়েদের জন্য বলছি, মা যদি ঘরে বরকত চান আপনার স্বামী এত খাটে কেন বরকত হয় না, বরকত নিতে চান তাহলে এই মোমেনা আমি তার অবশ্যই বাড়িতে প্রয়োজন আছে। কি হলো? সেই সাহাবী আল্লাহ নবীর সামনে এসে বসেছে, একদিন দয়ার দৃষ্টিতে নবী যেন সাহাবীর দিকে তাকালেন, তাকিয়ে মনে মনে ভাবলেন, হাই রেখে পা, যত সময় যায় তুমি কোরআন এবং হাদিস শুনতে মত্ত হয়ে থাকো, আস্তে আস্তে তোমার বয়স তো অনেক হয়ে যাচ্ছে। আল্লাহ নবী এবার আওয়াজ দিয়ে বলেন, ইয়া সুলাইমিব আলা তাতা জাওয়া, সাহাবীটার নাম হলো জুলাইবিন, এটা হলো কুনিয়াত, অন্য একটা আরো সুন্দর তিনার নাম আছে, এই নামটা বৈশিষ্ট্য তার জন্য শুনাই। আল্লাহ নবী বলছে, হে জুলাইবি, তুমি কি বিয়ে করবে না? যখনই সেই কথা বলা
নবীর মুখে যখন সাহাবীকে বিয়ের কথা শুনেছেন সরাসরি এবার জুনাইব লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। আমার মুমিনা মা, হে বোন, যদি আপনারা মুমিনা হন তাহলে জেনে রাখেন আপনাদের মতো মুমিনা মেয়েদের কিঞ্চিত পরিমাণ কোনো সমস্যা নেই। আগে হাদিসটা শোনাই, পরে আমার একটা কোরআনের আয়াত দিয়ে আপনাদের মনের কালিটাকে ইনশাআল্লাহ দূর করে দেব। আল্লাহ রাসূলের সাহাবী মাথা নিচু করে নিলেন, শরমে মাথা উঠায় না, যে আমি আল্লাহ রাসূলের কাছে হাদিস শুনতে এসেছি আর আল্লাহ রাসূল আমাকে বিয়ের কথা বলছে, মাথা নিচু করেছে। নবীজি আবার বলেন, ইয়া জুলাইবি আলা তাতাজাওয়াজ, হে জুলাইবি তুমি কি বিয়ে করবে না? হযরতে জুলাইবি জেনেবার লজ্জা ফেলে আস্তে আস্তে করে দাঁড় হয়ে গেল। আমার মায়েরা আছেন তো ভাই? আছে। আমার মায়েরা আপনারা শুনবেন ভালো করে, বিষয়টা আপনাদের নিয়ে, আপনাদেরকে বুঝাবার জন্যই বলছি যে আপনাদের মতো মুমিনা মেয়ে যদি ঘরে থাকে কোন রকমের সেই ঘরে ভয় নেই, সেই ঘরে আল্লাহর বরকত অনিবার্য, অবশ্যই ঘরে বরকত হবে, আল্লাহ নিজেই তার দলিল দিয়েছে। কি হলো? জুলাইবি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলেন, নবী গো আমার লজ্জায় মাথা নত করার কারণটা হলো আমার মতো জুলাইবিকে কে বিয়ে করবে, এই জন্য আমি লজ্জায় নবীজি মাথা নত করে নিয়েছি। দেখেন কত মনের ভিতর অনুশোচনা, কেমন মনের জন্য একটা এরকমের ধারণা। নবীকে বুঝাচ্ছেন, নবীজি আমি যেই বংশে জন্ম নিয়েছি আমার বংশটা হলো সব থেকে নিম্ন মানের, নবী গো যে বংশে জন্ম নিয়েছি আমাদের থেকে আর এই দেশে কোনো মানুষ গরিব নাই। আল্লাহর নবী আমার চেহারাটা হলো একটু সোনা রঙের, আমার চেহারাটাও দেখতে ভালো নয়, আর একটা কথা হলো আমার যতদিন ধরে জ্ঞান হয়েছে আমার গায়ে একটা ভালো জামা পর্যন্ত উঠে নাই, এই যে দেখেন আমি ছিঁড়া জামা পরে সময় কাটাই, এত অভাবে এতই গরিব আমরা। আল্লাহর নবী গো আমাদের মতো আমার মতোই জুলাইবিকে কে বিয়ে করবে, এই জন্য আপনি যেখানে বয়ান করেন দিনের দাওয়াতে আমি সামনে গিয়ে আপনার দিনের দাওয়া শুনে এইভাবে করে আমার সময়টা পার করে দিতে চাই। কাছে এসো, একদম সহি মুসলিমের হাদিস। জুলাইবি যখন কাছে আসলেন নবীজি বলেন, জুলাইবি রে শোনো, ইজহাব নবী ডেকে বলছেন, জুলাইবি ওরে আমার সাহাবী শোনো, তুমি তো তোমার বংশের কথা আমাকে শোনালে, তোমার চেহারার কথা শোনালে, তোমার জামা কাপড় নাই সেটাও তুমি আমাকে শোনালে, এতই ভাবি ঘরে খাবার নাই সেটাও তুমি শোনালে, তবে শোনালে আমার সাহাবী জুলাইবি, ইজাহা ইলা যাকাল বাইতে মিনাল আনসার, আর দেরি করো না, যাও যাও তাড়াতাড়ি করে। ওই যে দেখতে পাও বিশাল একটা রাজপ্রাসাদের মতো বাড়ি, ওই বাড়িটা হলো একজন আনসারের, একজন আনসারের বাড়ি, ওই বাড়ির দরজায় তুমি আবার তাড়াতাড়ি করে গিয়ে হাজির হও।
যখন যাবে কি বলবে? নবীজি বলছেন জলাইবে, দরজায় যাওয়ার পরে সে আনসারিকে তুমি আওয়াজ দেবে, আনসারি যখন বেরিয়ে আসবে, ওই ধনী ব্যক্তি যখনই বেরিয়ে আসবে, তোমার মুখ থেকে তুমি সংবাদটা জানিয়ে দেবে, ইউবাল্লিগুকুম সালাম, আল্লাহ রাসূল আপনাকে গো আনসারি সালাম পাঠিয়েছেন, আল্লাহ রাসূলের তরফ থেকে আমি আপনার কাছে সালাম নিয়ে এসেছি। আরেকটা কথা বলবি কি? ওয়াইয়াকুলু যাব্বিজুনি ইবনাতাকুম, আর ওই লোকটাকে বলবে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে বলেছে। ওরে আমার দিনি ভাই, আমার মোমেনা বোনেরা যারা শুনছেন গো, একটু মন দিয়ে ভালো করে শুনেন, আপনাদের মোমেনা বিবিদের জন্যই উদাহরণটা নিয়ে আসলাম। আল্লাহর কোরআনের আয়াত আপনাদের সামনে ইনশাআল্লাহ আবার তুলে দেব, দেখেন ভালো করে। আনসারির দরজায় গিয়ে এবার আওয়াজ দিলেন, আনসারি গো আসুন আমি জলাইবে আপনার দরজায়। আনসারি টুক 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 করে বেরিয়ে আসলো, বিশাল অবস্থা শালিল, আর ওই বাড়ির দরজায় একটা নিম্ন শ্রেণীর ছেলে গিয়ে হাজির। যখন দেখেছে বেরিয়ে এসেছে, বলে বলো কি খবর? জলাইবি বলছে আনসারি, আমাকে আল্লাহ রাসূল আপনার কাছে পাঠিয়েছেন, আর আল্লাহ রাসূল আপনাকে সালাম জানিয়েছে। কথাটা যখনই বলা, আনসারির মনে যেন বড় আনন্দ এসে গেল, আর একটা কথা বলেছেন, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা বলেছে। আচ্ছা বলুন তো, এখনকার যুগে যদি কোনো গরিব ছেলে কোনো ধনী ঘরের মেয়ের প্রস্তাব নিয়ে যায়, আগে ঘরে ঢুকে পিটাবে না পিটাবে না? নাহলে মনকে বিচার দেবে যে দেখে চলবে ফিরবে খাবার নাই, আর সে আমার মেয়ের প্রস্তাব নিয়ে এসেছে, মরল বিচার করে দেবে। দেখলো না তার পরেজদারি, দেখলো না তার দিনদারি, দেখলো না যে সেই ছেলেটা কোন ছেলে, কে পাঠিয়েছে। এবার আনসারি কথাটা শুনে 100 মধ্যে 99% কিন্তু গ্রহণ করে দিয়েছে, বলছে বাবু একটু দাঁড়াও, আমি বাড়িতে গিয়ে একটু হেড অফিসে কমপক্ষে খবরটা দিয়ে পরামর্শটা করি। হেড অফিস বুঝতে পেরেছে কে বলেন? কে আপনাদের নেই? হেড অফিস হলো নিজের স্ত্রী। যদি কেউ বাড়ির হেড অফিসকে রাগাতে চান, চট করে খালে তার মা বাবার কথা উল্লেখ করবেন, দেখবেন ফোঁপে উঠেছে, ঠিক নয় বলে? আর যদি মনে করে না স্ত্রীর মনটাকে খুশি করে দেব, ব্যবসা করতে গেছে 2000 টাকা লাভ হয়েছে, এবার টাকাটা বাড়িতে আনছেন, এসে বলছেন বিবিরে আজকে কত ভাগ্যবান 2000 টাকা লাভ হয়েছে, বুড়ো শ্বশুরটা যখন বেঁচে আছে একটা 400 টাকা দিয়ে লুঙ্গি কিনে দিতে চাচ্ছি। আচ্ছা বলেন, রাগবে না খুশি হবে? বলেন, বলা যাবে না? মনটা আনন্দে আটখানা, বলবে কেন দেরি করলে, যে ওই দিক দিয়ে কিনে দিয়ে আসতে পারতে, বলবে না? আর ওই কথাটা ওটা না বলে যদি বলে আসে 2000 লাভ হয়েছে, আমার বুড়ো বাবু বাড়িতে আছে গো, তো একটা 300 টাকা দিয়ে না লুঙ্গি কিনে এনে দিই, বলে আজকে লাভ হয়েছে, তো তুমি আবার লুঙ্গি কিনতে যাচ্ছ, বলবে না? বলবে খুব কঠিন একটা কবিতা ছোট শোনাতাম আপনাদের, কিন্তু যেই জায়গাটাতে যেটা প্রয়োজন সেইভাবে আপনাদের দিতে চাচ্ছি, তাহলে আরো ভালো লাগবে। কবিতা শুনবেন তো আজকে শোনাবো, মন ভরিয়ে দেবো ইনশাআল্লাহ। এক একটা কাজী নজরুলের তাহারা মাস্ক আপনাদের কাছে তুলে দেব,
আপনারা যারা থাকবেন শেষ পর্যন্ত, আর যদি চলে যান তাহলে তো কিছু করার নেই। আরে ভাই দেখতে দেখতে আমারও তো প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। হ্যাঁ ভাই, বড় বক্তা যদি 1.5 ঘন্টা বলে নেমে যায় তাহলে তো আমাকে 1.5 ঘন্টা বলা উচিত না, কি বলছেন? এটা যুক্তি তো? আমি যদি বেশি বলি তাহলে তো অন্যায় হবে। যা অল্প একটু সময় দে, আমি আপনাদের কাছে একটু সময় অফার নিচ্ছি, কেউ নেন আমি অফার সেই চেয়ে নিচ্ছি সময় দেখে। ওই সময় আনসারি বলছেন, জোলাইবি একটু অপেক্ষা কর, আমি আমার ঘরে গিয়ে আমার বিবির সঙ্গে পরামর্শ করি। এতই মনে আনন্দ, আল্লাহ নবীর সালাম আমার কাছে, আল্লাহ নবী একজন সাহাবীকে পাঠিয়েছেন আমার কাছে, আমি বড় ভাগ্যবান। ঘরে ঢুকছে আনন্দে আটখা না হয়ে নিজের বিবিকে গলা উঁচু করে এবার আওয়াজ দিচ্ছে। স্বামী যদি স্ত্রীকে বাড়িতে গলা উঁচু করে আওয়াজ দেয়, বাড়িতে ছেলে মেয়ে থাকলে শুনতে পাবে না? পাবে না? একটু কথা বলবেন, ঘুম পেয়েছে নাকি আপনাদের? আমি একাই কথা বলবো, এটা হয় আপনাদেরও বলতে হবে। বাংলাদেশের জনসাগর শুনেন না, এই লকডাউনের জন্য যাওয়া হয়নি, তাহলে বাংলাদেশ ঘুরে ঘুরে যাই তো। বিশ্বাস করেন, বক্তা খালি একটা কথা শেষ করবে না, তাই না? খালি উদে উদে আপনি ঝাঁপে উঠছে, আর আমাদের তো অভ্যাস নেই। সত্যি বলছি, এত বড় প্রোগ্রাম, বেশ আমাদের এই যে পীর সাহেব আসছিলেন আমার আগে, উনি তো বাংলাদেশ অনেক যান, মানে ওনার যেহেতু মামা মামা তো ভাই গুলো আছেন, আর উনি ওইদিকে একটা আধা সময় কাটান, খুব আনন্দ করে কাটান সময়টা, আর আমি যেতে পারছি না এই জন্যে গত 2 বছর ধরে। এইদিকে তো একটা চাপ, প্রচুর চাপ, দ্বিতীয়ত আমাকে কিন্তু আমার দেশটাই সব থেকে বেশি ভালো লাগছে। কেন জানেন? আপনারা যতক্ষণ বসে আছেন, সাহেব সাহেব বললেন 2,000-5,000 করে কেউ দেন, যারা পারলেন দিলেন, যারা পারলেন না বসে আছে। আল্লাহর কসম করে বলছি, এই গত 2 বছর আগে আমি অনেক প্রোগ্রাম করেছি, একটা প্রোগ্রামে এই তো এরকম নয়, 2-3টা জায়গা আপনাদের ঘরে লোক, এত লোক জালসা করে সব শুনবে। আর যখন বলবেন ভাই মাদ্রাসাটার জন্য একটু হাত বাড়ান, বেশি নয় 500,000 করে, আপনি কথাটা বলে মজাটা কিছু করবেন না, বাড়ি হাজির একটাও থাকছে না, কি যে ব্যাপার আল্লাহ জানে। এই জায়গাটা আমাকে এত খারাপ লেগেছে, যদি দান চান বাংলাদেশে আর থামবে না, দেখবেন সরাসরি বাড়ি পালিয়ে গেছে, ওরা ভাবে যে মানে পকেট থেকে এসে বের করে নিয়ে যাবে নাকি, এটা তো নিজের ব্যাপার। এই জায়গাটা খুব খারাপ লেগেছে আমাকে। আমার শ্বশুর মশাইদের পরের দিনে গেছেন হেলে দিয়ে বাংলাদেশে, আর যেহেতু পাসপোর্ট আমাদের আছে, সারা বছরের ভিসা, ইচ্ছা করলে আজকে যাব কালকে আসবো, কোনো অসুবিধা নেই। আমার সম্বন্ধে আজকেও যেন কথা বলেছে আমার সঙ্গে, যে ভাই পারলে একবার আসেন, প্রোগ্রাম চাচ্ছে লোকে। আমি বলছি আমি যাবো না ভাই এই বছরে, কারণ আমি এই দিকেই ব্যস্ত আছি, আমি সময় দিতে পারি না। তো যা যেটা বলতে চাচ্ছিলাম, একটু কথা বলবে ভালো লাগবে, আপনারা হয়তো ঘুমটা ভাঙবে, আর যে হাদিসটা শোনাচ্ছি আপনারা পরিপূর্ণ রূপে জিনিসটাকে শুনতে পাবেন, শয়তান আশ্রয় নিতে পারবে না। এবার ঘরে গিয়ে চিৎকার করছে, কাছে বিবি শোনো, যখন এইভাবে আনসারি নিজের বিবিকে আওয়াজ দিচ্ছে, ঘরের ভিতরে যে যুবতী মেয়ে ওই আনসারির বেটি কানটা খাড়া করে দিয়ে এবার শুনছে, আমার বাবার মনে এত কেন মনে আনন্দ, আমার বাবা এইভাবে করে কেন আসে আমার মাকে ডাকছে। শুনছে সব চুপি চুপি। এবার আনসারি গিয়ে বলছে, হে বিবিরে শোনো, আল্লাহ রসুল ছেলেটাকে পাঠিয়েছেন এবং আমাকে সালাম দিয়ে পাঠিয়েছেন, আর আমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেওয়ার কথা বলেছেন। বিবিরে একটু বলো তো, তোমার কাছে পরামর্শ চাই, কি করা যায়? বিবি সঙ্গে বলে, অগর স্বামী আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি কি জানেন না যে জোলাইবি কথা বলছেন? এই
জলায় বিপের জন্ম হলো সব থেকে নিম্ন বংশে, তাদের বাড়িতে খাবার নাই, আর ওই ছেলেটার চেহারাটা দেখতে শোলা রঙের, কোনদিন তার গায়ে ভালো জামা কাপড় উঠে নাই। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই ছেলেটাকে কেমন করে এত বড় একটা ধনী মানুষ আপনি মেয়েটাকে দিতে চান? না না না, এটা কোনদিন করা হবে না, আপনি ছেলেটাকে তাড়াতাড়ি করে ফেরত পাঠিয়ে দি। ওরে মোমেনা বোনেরা, ওরে আমার মায়েরা যারা শুনছেন, একবার ভালো করে শব্দটা শুনেন। মেয়েটা সরাসরি এবার ঘুরে অন্য দরজা দিয়ে মা বাবার সামনে গিয়ে হাজির, মাকে ডেকে বলছেন, মা আতারুদুলাহ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমরুহু ইদফাউনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নাহু লা ইয়ুযাইয়ুনি। ও আপনারা কি আল্লাহ রাসূলের কথাটাকে প্রত্যাহার করে দিচ্ছেন? না 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 গো মা, আল্লাহ নবীর কথাটাকে আমি আপনাদের ফেরত দিতে দেব না। ও গো মা, আল্লাহ রাসূল যেই প্রস্তাব পাঠিয়েছেন ফা ইন্নাহু লা ইয়ুযাইয়ুনি, আমাকে আল্লাহ রাসূলের প্রস্তাবের উপরে ছেড়ে দিন, অর্থাৎ মা গো আমাকে ওই জুলাই বিবের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেন, কারণ এই প্রস্তাবটা জুলাই বিবের নয়, এই প্রস্তাবটা হলো স্বয়ং আল্লাহ রাসূলের তরফ থেকে। দেখেন একজন মুমিনা মেয়ের গুণটা দেখেন, মাথা হয়ে গেল মেয়ের দিকে তাকিয়ে, এ কি কথা বলছো বেটি? মেয়ে তখন মাকে জবাব দিচ্ছে, মা আল্লাহর কোরআন খোলেন সূরা আহজাবের 35 নম্বর আয়াত, মার সামনে বলছেন, ওয়ালা মুমিনুন ওয়ালা মুমিনাতুন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান পড়ে শোনাচ্ছেন, যার অর্থ হলো বলছেন, মা কোন মুমিন এবং কোন মুমিনার জন্য এটা ঠিক নয়, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরফ থেকে ফয়সালা হয়ে গেছে। ও মা নিশ্চয়ই জেনে রাখেন এই ফয়সালার ভিতরে কল্যাণ রয়েছে, অতএব মা ওই ছেলেটাকে ফেরত দিয়ে মা ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দি। আমার মা যেন নেই, শুনে ভুলে যাবেন না, খালি স্মরণ রাখবেন, হাদিসগুলোকে ভুলবেন না, মনে 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 রোটাবেন যে কি শুনলাম, বাবা তো এক ভাবকে মেনে নিয়েছে। এবার বলছে, বেটি একটু দাঁড়াও গো মা, আমি আল্লাহ রাসূলের কাছে গিয়া গিয়া আমি এই সংবাদটা দিয়ে আসি। এবার বেরি আসছে জুলাইবির যেন দরজায় খারাপ, বলে বাবুরে একটু অপেক্ষা করো, আমি আল্লাহ রাসূলের কাছে আমার মেয়ের বিয়ের জন্য কথাটাকে একটু জানিয়ে আসি। ওই সময় আনসারি সরাসরি আল্লাহ রাসূলের কাছে গিয়ে হাজির, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ছেলেটাকে পাঠিয়েছিলেন ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ের আমি বিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছি, তাই আমি আপনার কাছে সংবাদটা জানাতে এসেছি। আল্লাহ নবী যখনই শুনলেন দেখেন ভালো করে আল্লাহ রাসূলের মুখে যেন দোয়া বের হয়ে গেল, আল্লাহুম্মা সুবল খায়রা আলাইহা সাব্বা ওয়া লা তাজআল আয়শা কাদ্দা, যে দোয়াটার অর্থ হলো আল্লাহ আল্লাহ আমি নবী তোমার কাছে দোয়া করলাম,
এবং তার বিবের দাম্পত্য জীবনে তুমি সুখ শান্তি দাও। ওয়ালা তাজআল আলাইহা কাদদার, আল্লাহ তার সংসারে অশান্তি দিও না, তার সংসারে আল্লাহ তুমি রুজি রুটিতে বরকত দিও। আল্লাহ নবীর দোয়া জেনে বার আল্লাহর কাছে মঞ্জুর। একটা গরিবের সঙ্গে পরিষ্কার দিনদার হাদিস শুনেওয়ালা ধনী ঘরের মেয়ে এবার তুলে দিল, দুইজন নিয়ে গেলে, দুইজনে বাড়ি গেলে যে বাড়িটা শাহানশাহ নয়, শাহানশাহ ঘরের মেয়ে এসে ঝুলেছে, ঢুকেছে একটা খুপড়ি ঘরে। উচিত কি ছিল? জলাবিপের সবাইকে টুকুরটাকে দেখে নিয়ে বেড়াই নাকি? বর্তমানে আমার যুবক ভাই ভালো করে শুনে, আর যদি এই জায়গাটা বুঝতে চাও তো নাদবি সাহেব কোন একটা বক্তব্য শুনবে যে বিবাহ করে বউকে কি করে দেখিয়ে নিয়ে বেড়ায়। আমি ওনার কোন নকল করছি না, এটা আমি আমার যতটুকু ধারণা আমি বলছি। বর্তমান সমাজে কোন যুবক বিয়ে করলো সই দিতে জানে না, একটা মোটর সাইকেল তবুও পেয়েছে। এবার আজকে বিয়ে হলো, কালকে ভোজ হলো, তারপরের দিনে বউটাকে সাজিয়ে পিছু নিয়ে এবার ঘুরতে বেরিয়েছে, লাল লাগলা হয়ে পণ্ডিতপুর হয়ে বাড়ি ঢুকবে, দুটা চারটা বন্ধুর সঙ্গে দেখা, সামনে গিয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, হাসতে হাসতে বলছে বন্ধু বাইকটা শ্বশুর দিয়েছে, যে পিছনে দেখছো এটাই হলো আমার সঙ্গিনী। এই যে বোকা, নিজের স্ত্রীটাকে সাজিয়ে নিজে না দেখে অপর গাধাকে দেখাচ্ছে, বলেন ঠিক না? হু আচ্ছা ভাই, দেখা যাবে যদি কেউ দেখিয়েছে তো কেউ নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। শুনবেন, একটা গল্প শুনবেন, শোনাবো ছোট্ট একটা আমি কবিতা শোনাতাম অনেকদিন আগে, মনে পড়ে গেল কবিতাটা, কি জানেন? বাছা নিঞ্জারে তোর বাবা ঘুমাইছে, কান্টায় আছে কচুর পাতা তুইলা মাথায় দে, বাছা নিঞ্জারে। বুঝতে পারলেন? বুঝতে পারলেন না? এই দেশে যদি বিয়ে লাগে তো মায়েরা কিছু গীত ঠিক গায় না, গায় না আনন্দ করে? আগে করতো, এখন করে না? এখনো করে? আমার মায়েরা বলে কোন মর্মি নিয়ে আসলি তুই, আগে ফুলে যে হাত দিয়ে দিয়ে একটু আনন্দ করতাম সেই জায়গাটা দেখো উঠে গেল। মেয়ে মানুষেরা কত বড় ছেলেদের বোকা বানাতে পারে যদি পরেশগারিতা না থাকে, আল্লাহ ভীরু না থাকে, দেখে নিজের স্বামীটাকে কি করে বোকা বানায়। অনেকগুলো কথা গেল ভাসছে, কোনটা বলবো কোনটা না বলবো। আমার একটা কবিতা মনে হচ্ছে ঠোঁটে চলে আসছে, আপনাদের শোনাই, কিন্তু আগে প্রথম এই জায়গাটা শুনেন, আমার মায়েরা ভালো করে শুনবেন। নিজে যদি স্বামী হয়ে স্ত্রীটাকে চারিদিকে ঘুরিয়ে নিয়ে বেড়ান, ওই স্ত্রীটার চোখে চোখে বন্ধু বেড়ে যায়, ঠিক নয় বলেন? আর এখনকার যুগে তো মোবাইল, সুযোগ যদি পায় খালি নাম্বারটা একবার ইনস্টল হয়ে যায়, তাহলে রাতে আর ঘুমাবে না। সেটা ঘটছে, আমি প্র্যাকটিক্যালটা তুলে ধরছি আপনাদের সামনে, তো আর লম্বা করছি না বিষয়টা বুঝাচ্ছি। একটা ছেলে এবার সংসার জীবনে পদার্পণ করেছে, ছেলে একটা হয়েছে, সংসারে একটু অনটন পড়ে গেছে, নিজের বিবিটাকে বলছে, বিবি রে এতদিন তো সুখে ছিলাম, কি কারণে বা আজকে একটু সংসারে ঘাটতি হয়ে গেল, তো আমি 3 মাসের জন্য একটু দিল্লিতে যাচ্ছি, যদি কাজ করি তো 3 দশে 30,000 টাকা যদি পাই, 5,000 যদি 3 মাসের খরচ হয় তো 25,000 টাকা বাঁচবে। বলে ঠিক আছে যা। এবার ছেলেটা লাল গলাতে টিকিট করেছে, শিয়ালদা যাবে, শিয়ালদা থেকে দিল্লি যাবে। বোনেরা ভালো করে শুনবে, আর যদি এই রকমের কারো গুণ থাকে, রাগ করিয়েন না যে বলবি আবার দেখে নিয়েছে না দেখে। এবার সকাল সন্ধ্যা 7টায় ট্রেন ধরবে, সন্ধ্যার সময় ওরা স্বামীকে বিদায় দিচ্ছে, যেতে 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 1 কিলোমিটার আগিয়ে দিয়েছে, আর ওই যে বাইকে ঘোরাতে নিয়ে গিয়েছিল যে পুরানা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, বলে কি ব্যাপার জি? বলে আর বলো না, এই তো তোমার বন্ধু আজকে দিল্লিতে যাচ্ছে তাই আগিয়ে দিতে আসলাম, এবার বাড়ি যাচ্ছি, তবে শোনো ও 3 মাস আসবে না,
আজকে একটু আসিয়াতে যে সন্ধ্যায় তোমার সঙ্গে দুটো কথা আছে। আচ্ছা বলে, কোন বিবি যদি এরকমের একটা পুরানা বন্ধুকে দাবাত দেয় যে স্বামী বাড়ি নেই একটু কথা আছে, আসার জন্য মনটা 100% না তার বেশি চাইবে বলে, বুঝতে পেরেছে? ঘুম পেয়েছে নাকি আপনাদের? এবার স্বামী কিন্তু যাচ্ছে দিল্লি, আর এইদিকে পুরাতন বন্ধুকে দাওয়াত দিয়েছে তুমি সন্ধ্যায় আসি। ঠিক লালগোলা স্টেশনে উঠছে আর ট্রেনটা কলকাতা কিন্তু ছেড়ে দিয়েছে। ওই বন্ধু এবার মনে মনে ভাবছে, আজকে তো আর ট্রেন নাই, আবার কালকে, তো এখানে পড়ে থেকে কি হবে, একটু রিজার্ভ করে একদম আবার এসে বাড়ি হাজির। 7:30 বাড়ি পৌঁছে গেছে। বিবি চোখ বড় করে বলছে, কি ব্যাপার জি, তুমি না দিল্লি যাওয়ার জন্য বেরিয়ে গেলে ঘুরে আসলে যে ট্রেনটা ফেল হয়ে গেল? তো বলছে, তাহলে কাজ করো, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে যাও, আগামীকালকে আবার যাবে তো ঘুম জাগতে হবে। তার মানে কি বুঝতে পেরেছে? ওই যে ডুপ্লিকেট মালটাকে আসতে বলেছে, এবার ও যদি এসে যায় আর স্বামী যদি দেখে নেয় তাহলে কিন্তু কপাল খালা। এবার 7:30 বাড়িতে পৌঁছেছে, 10 মিনিটের মধ্যে খাবার দিয়ে ওই স্বামীটাকে শুয়ে দিয়েছে, বলছে আপনি তাড়াতাড়ি করে ঘুমান। এবার স্বামীর পাশে বসে সুন্দর করে স্বামীকে দুটো মজার কথা শোনাচ্ছে যেন স্বামী ঘুমায়, আর কোলের বাচ্চাটাও কাঁদতে শুরু করে দিয়েছে। আর ঠিক কয়েক মিনিট কোনো 8টা বাজবে, এই পুরাতন বন্ধুর দেখা, ও কিন্তু জানলা এসে এবার টুকি মারতে লেগেছে। মেয়েটা তখন বলছে, ঢুকিস না, এখনে আসিস না, স্বামী ঘরে চলে আসছে, কত চালা, এক ঘেরে এবার 3 পাখি মারছে। কি বলছে জানলে? বাচ্চাটাও কাঁদতে লেগেছে, স্বামীও ঘুমাতে যাচ্ছে, আর ডুপ্লিকেট খেপা কিন্তু দাঁড়িয়ে আছে। বুঝিয়ে বলছে, বাচ্চাটা কাঁদছে, গীত শোনাচ্ছে, মা তোর বাবা ঘুমাইছে, কান্টায় আছে কচুর পাতা, তুই না মাথায় দে বাছা নিঞ্জারে। ডুপ্লিকেট খেপালে টুকি মারছে। আজকে যেমন সন্ধ্যার সময় টিপটু করে বৃষ্টি শুরু হলো না, চারিদিকে বৃষ্টি পড়তে লেগেছে, মেয়েটা বুঝাতে চাচ্ছে, ওই খেপা টুকি মারিস না, ছাতা ঝাঁপের মাথা তো কিছুই আনিস নি, ওই যে বড় বড় কচুর পাতাগুলো আছে দূরে গিয়ে তাকে মাথায় নিয়ে থাক, নাহলে তোরও জান যাবে আমারও জান যাবে। এবার এইভাবে করে সুন্দর করে গীত গাইছে, বাছা নিঞ্জারে তোর বাবা ঘুমাইছে, কান্তায় আছে কচুর পাতা, তুইলা মাথায় দে বাছা নিঞ্জারে। টিপুরটা দূর বৃষ্টি পড়ে তুই বিজিবি রে, বাছা নিঞ্জারে তোর বাবা ঘুমাইছে, কান্তায় আছে কচুর পাতা, তুইলা মাথায় দে। কত চালা! হে মামার, আগের হাদিস না তার জন্য নবীর বলেছিলাম, পরের হাদিসটা বলতে যাচ্ছি, যেন এই রকমের বিবি কারো ঘরে না হয়, বিবিটা যেন এ আনসারির মেয়ের মতো হয়। জুলাইবি এবার বিয়ে করে নিয়ে গেল, এবার ওই বিবিটাকে অন্য কোথাও কাউরে সামনে না দেখে সেই কুড়ে ঘরে দুই স্বামী স্ত্রী মিলে দাম্পত্য জীবন শুরু করেছে। 24 ঘন্টার মধ্যে তারা আল্লাহর ইবাদতে প্রায় 20 ঘন্টা সময় কাটায়, আর তাদের চক্ষু শীতল করে তারা নফল ইবাদতে সদা সর্বদা দুইজন স্বামী স্ত্রী যেন ইবাদতে মগ্ন হয়ে থাকে। আল্লাহ ওই আনসারের মেয়ের ইবাদত আল্লাহ খুশি হয়ে গেলেন। নবী বলেন, ফাকালাত মিনাল আনসারি নাফাকাতান ওয়া মালা। সেই যুগে সেই জামানায় যে জোনায় বিবির পূর্ণের কাপড় ছিল না, আল্লাহ দুইজন স্বামী স্ত্রীর ইবাদত দেখে এত খুশি হলেন, এত সন্তুষ্ট হলেন, সেই ঘরে আল্লাহ এত মাল এত ধনের বরকত দিলেন। নবীজি বলেন, সেই জামানায় ওই আনসারির মেয়ে জোলাই পিপের বিবির মতো কোন একটা মেয়েরও জন্য মাল ধন ছিল না,
আর এত বেশি বেশি মাধন খরচ করত, ওই এলাকার কোন মেয়ে জোড়ায় বিবের বিবের মতো খরচ করতে পারত না। আপনারা যদি মুমিনা হন, আপনারা যদি ঈমানদার হন, তাহলে জেনে রাখেন দ্বিতীয় পয়েন্টটা আপনাদের বলছি, আপনার বাড়িটাকে কন্ট্রোল করার জন্য, আপনার পরিবারটাকে কন্ট্রোল করার জন্য, আপনার খুদে খুদে শিশুদের কন্ট্রোল করার জন্য আপনাদের মতো একজন পরিষ্কার মায়ের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারো বাড়িতে যদি একটা দিনদার ইমানদার বিবি থাকে,